নমস্কার বন্ধুরা, আপনি চাইলে এমন একটা ব্যবসা শুরু করতে পারেন যাতে কাস্টমারের সারা জীবনের জন্য বিস্কিটের খরচ বাঁচিয়ে দিতে পারেন, প্লাস প্রতিবার চা খাওয়ার সঙ্গে মাটির ভাঁড় বা কাগজের কাপের জন্য যে 50 পয়সা বা 1 টাকা খরচ হয় সেটাও বেঁচে যাবে প্রতিবার। কারণ চায়ের কাপটাই বিস্কিটের হয়, চায়ের সঙ্গে কাপটাও খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ বন্ধু, স্ক্রিনে যেমন দেখছেন এই রকম বিস্কিটের কাপ এসেছে মার্কেটে, যা শহর মফস্বলে রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছে। একটা ক্রেজ তৈরি হয়েছে বলাই চলে, কারণ এটা যে সেই বিস্কিট নয় বন্ধু, এতে থাকছে এলাচ, চকলেট, ভ্যানিলা, লেমন প্রভৃতি ফ্লেভারও। তাহলে ভেবে দেখুন, গ্রাম থেকে শহর আগামী 1-2 বছরের মধ্যে কোন জিনিসটি দেদার বিক্রি হতে চলেছে। তাই আপনি যদি চান সবার আগে এমন একটা ব্যবসা শুরু করতে যাতে মার্কেটের গেনার হতে পারবেন আপনি, তাহলে এটা সেই ব্যবসা বন্ধু। তাই এই ব্যবসা শুরু করা নিয়ে A to Z জানতে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু। এই ব্যবসা শুরু করবার সব কিছু আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। নমস্কার, আমি রিয়া, আমার সংস্থানের নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এর সম্পূর্ণ ঠিকানাটা কোথায় একটু যদি বলে দেন সুবিধা। আমাদের সংস্থা হচ্ছে শালিমার স্টেশনের খুব সামনেই, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি হাওড়া থেকে আসতে চান তো হাওড়া থেকে বিগার্ডেনের বাস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো হ্যাঁ, ওই বিগার্ডেনের বাসে করে বেতাইতলা বাজারে নামলে তারপর কন্টাক্টে দেওয়া, মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কন্টাক্ট করতে পারেন। ওই নাম্বারে কল করলে আমরা আপনাকে গাইড করে দেবো। আর বেতাইতলা বাজার থেকে খুবই মানে 2 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন আমাদের অফিসে। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের এই গ্লোবাল ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কি ধরনের ব্যবসার সুযোগ আপনারা এনেছেন যাতে বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে? দেখুন, এখন যা মার্কেটের বাজার দেখছি, জব করে পুরো ফ্যামিলি চালানো একদমই সম্ভব নয়। তো যদি আপনি বিজনেসের ব্যাপারে ভেবে থাকেন তো আমি বলবো একদমই টাইম না ওয়েস্ট করে আমাদের কোম্পানিতে আসতে পারেন। আমাদের কোম্পানিতে আপনি 20,000 থেকে আপ টু 12 লাখ টাকার অবধি মেশিন এবং তার সাথে বিজনেস প্ল্যান একটা ভালো পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে কোনো জব করছেন, ঠিক আছে, ওটাও আপনি জবটা করুন। ইনফ্যাক্ট পার্ট টাইমের জন্য ছোট একটা মানে ছোট একটা মেশিন নিয়ে কম টাকা ইনভেস্ট করে যদি আপনি বিজনেস স্টার্ট করতেই পারেন। আচ্ছা, যারা ঘরের যারা মহিলা অর্থাৎ যারা গৃহবধূ, তাদের জন্য ব্যবসা সুযোগ কি আপনাদের কোম্পানিতে আছে? একদম একদম, তার জন্য আমাদের সাথে একটু কন্টাক্ট করতে হবে, আমরা পুরোপুরি ভাবে আপনাকে বুঝিয়ে দেব। ইনফ্যাক্ট আমরা এটা জেনে নেব যে আপনি কোথা থেকে মানে বলছেন, ঠিক আছে? এবার সেখানের মার্কেট অনুযায়ী আপনাকে একটা বিজনেস আমি সাজেস্ট করতে পারবো। সেই পুরো গাইডেন্স, পুরো মার্কেট সাপোর্ট সব আমরা আপনাকে সাজেস্ট করব। আজকে এমন কোন ব্যবসা নিয়ে আপনি আলোচনা করতে চলেছেন যেটা একটু আগে আপনি বলছিলেন যে খুবই জনমুখী একটি ব্যবসা, ভবিষ্যতের ব্যবসা, এইরকম কোন ব্যবসা নিয়ে আপনি বলতে চলেছেন? দেখুন, এখন হচ্ছে ট্রেন্ডিং এর বাজার, ঠিক আছে? ট্রেন্ডিং সবাই পছন্দ করছে, এখন খুবই চলছে। তো তার জন্য আপনি যদি মনে করেন যে একটা ইউনিক কিছু ব্যবসা নিয়ে ভাবছেন তো বলবো টাইম না ওয়েস্ট করে আমাদের কোম্পানিতে আসুন। এই যে আমি যে ব্যবসাটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে এডিবেল কাপের ব্যবসা, যেটা হচ্ছে বাংলা হচ্ছে বিস্কিট কাপ যেটাকে আমরা বলে থাকি। আর এর মেশিনই হচ্ছে এটা। হ্যাঁ, আর এই মেশিনে আপনার হাতে থাকা এই কাপগুলো তৈরি করা যায়। একদম একদম, মাটির কাপ বলুন বা পেপার কাপ বলুন, ওই কাপে আপনি যে চাটা খাচ্ছেন সেই চাটা খেয়ে ওই কাপগুলো আপনি ফেলে দিচ্ছেন, প্রথমত ফেলে দিচ্ছেন, যেখানে আপনার 50 পয়সা হোক 60 পয়সা কিছুটা টাকা হলেও আপনার ইনভেস্ট মানে ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, টাকাটা আপনি ইনভেস্ট করে কিছুটা টাকা হলেও আপনার ওয়েস্ট হচ্ছে। এই কাপটার একটাই বিশেষত্ব হচ্ছে এই চাটা তো আপনি খাচ্ছেন তার সাথে সাথে এই কাপটিকেও আপনি খেয়ে নিতে পারছেন। দেখুন, এই কাপের একটা বিশেষত্ব হচ্ছে আপনাকে নর্মাল যে কাপে চা খেতে হচ্ছে তার জন্য আপনাকে তো আলাদাভাবে বিস্কিট কিনতে হচ্ছে। তো এটার কারণে আপনাকে তো আলাদাভাবে বিস্কিট কিনতে হচ্ছে না, তার কারণে আপনার বিস্কিটের যে খরচাটা আছে মিনিমাম 2-3 টাকা যেটুকুনি হোক না কেন সেটা আপনার বেঁচে যাচ্ছে, কারণ এটাই আপনি বিস্কিট হিসেবে খেতে পারছেন, ঠিক আছে? আর এর সাথে সাথে আপনি ফ্লেভার পেয়ে যাচ্ছেন, এলাইচি বলুন, চকলেট বলুন, ফ্লেভার পেয়ে যাচ্ছেন, যার কারণে একটা বেশ ভালো আপনার টেস্ট বাস্টও ভালোই হবে। আর এটার একটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটাকে আপনার মানে ফেলে দিতে হচ্ছে না, যার কারণে যেটুকুনি টাকা আপনার ওয়েস্ট হচ্ছে সেটা হচ্ছে না। আচ্ছা, আপনি যে কাপটা দেখালেন, এই কাপে চা বিক্রি হওয়ার দোকান তো এখন গুটি কয় মাত্রই আছে। তো এখন আমরা যদি এই ব্যবসাটা শুরু করি তাহলে আমরা এই কাপ বিক্রি করে কি ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারবো? কলকাতায় এটা এখন ট্রেন্ডিং এই চলছে, কলকাতায় আপনি অনেকই দোকান দেখতে পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে আপনি ধরে নিন যে আপনার আশেপাশে দোকান, কারণ এখন তো মিনিমাম 10-12টা দোকান দেখতে পারছেনই, খুব জোর 1-2 বছর পর দেখবেন এই প্রত্যেকটা চায়ের স্টলে বলুন বা শপিং মল টপিং মল যেখানে বলুন এই কাপটার চাহিদা কিন্তু ভীষণ হয়ে যাবে। তো আপনি যদি আজকে মেশিনটা কিনে বিজনেসটা স্টার্ট করছেন, 2 বছর পরে গিয়ে এটা দিয়ে আপনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কামাতে পারছেন। যদি আপনি এখন মেশিনটা চালু করে বিজনেসটা স্টার্ট করেন তাহলে মার্কেটটা আপনার কতটা বেড়ে যাবে, মানে এখন থেকে শুরু করলে অবশ্যই একদম একদম
এবার তাহলে সরাসরি মেশিনের প্রসঙ্গে আসি। আপনি যে মেশিনটা দেখাচ্ছেন, মানে যেটা এই কাপ তৈরি হয়, ময়দা লাগছে, দুধ লাগছে, চিনি লাগছে, আর আপনি যদি কোনো ফ্লেভার অ্যাড করতে চান তো সেই ফ্লেভার লাগছে। মানে যেমন ধরুন আপনার এলাইচি ফ্লেভার হয়, চকলেট ফ্লেভার হয়, ভ্যানিলা ফ্লেভার হয়, অনেক ধরনের ফ্লেভার আছে। সেই ফ্লেভারটা পাবো একদম একদম। এই মেশিনটাকে ইনস্টল করে ব্যবসা করতে গেলে মোটামুটি কি রকম জায়গা প্রয়োজন হবে বাড়িতে? দেখুন মেশিনটা দেখতেই পাচ্ছেন, মেশিনটা কিন্তু বেশিটাও জায়গা নিচ্ছে না, ঠিক আছে? আমাদের অফিসের একটা খুব সামান্যতম জায়গাতে মেশিনটা ফিট মানে রাখা আছে। তো এবার এই মেশিনটা দিয়ে যখন প্রোডাক্ট বেরাবে, সেই প্রোডাক্ট স্টক করার জন্য মিনিমাম ধরুন 100 থেকে 120 স্কোয়ার ফিটের মধ্যেই আপনি মেশিনটা চালু করে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। একদম, এক ঘরে তৈরি করা ব্যবসা। এই মেশিনটার জন্য আপনাদের কি ধরনের ইলেকট্রিক কানেকশন প্রয়োজন? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এবার এর অনেক ধরনের মেশিন, অ্যাকচুয়ালি অনেক ধরনের ডাই বেসিক মেশিন আছে। 12 ডাই আছে, 24 ডাই আছে, 32 ডাই আছে, ঠিক আছে? ডাইগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? এটা যেটা আছে এটা হচ্ছে 24 ডাইয়ের, এই মেশিনটা হচ্ছে 24 ডাইয়ের। এবার সেটা ইলেকট্রিসিটিটা আপনার ঘরোয়া ইলেকট্রিসিটিতেই চলবে, কিন্তু যদি ডাই আপনার বেশি মানে প্রোডাকশন আপনার বেশি লাগে, সেক্ষেত্রে মেশিনও একটু বড় হবে, ডাইও একটু বাড়বে, তো যার ক্ষেত্রে আপনার 3 ফেসের দরকার লাগবে। হ্যাঁ, দেখুন 12 ডাইয়ের যে মেশিনটা আছে ওটা আপনার এক টাইমে 12টা প্রোডাক্ট হবে, ঠিক আছে? ওই 12টা প্রোডাক্টের জন্য আপনার 2 থেকে 3 মিনিট লাগবে, আর আলাদা করে কোনো শোকাতে হবে না। অনেক কাস্টমারই এটা কোশ্চেন থাকে যে র মেটেরিয়াল দেওয়ার পর আলাদাভাবে কিছু শোকাতে হয় কি না, তো হ্যাঁ হ্যাঁ, তো কিছু শোকাতে হবে না, একদম রেডি প্রোডাক্ট বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে একটা সেট আমরা বানাতে পারবো। একদম, সেই হিসাবে আমরা মেশিনে ক্যালকুলেশন করতে পারবো। আর ডাই কত থেকে শুরু হয়? 12 ডাই থেকে শুরু হয়, আপ টু 32 ডাই অবধি। হ্যাঁ, ইনফ্যাক্ট এই মেশিনের দ্বারা আপনি থালা বাটি এইসবও তৈরি করতে পারবেন ডাই চেঞ্জ করে করে। আচ্ছা, আমরা ডাই চেঞ্জ করলে এই বিস্কিটের যে মেটেরিয়াল, এই মেটেরিয়ালগুলো দিয়েই অন্য মানে বাটি থালা এইসবও বানাতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আর কি বানাতে পারবো? বাটি, তারপর বড় থালা, স্পুন, আইসক্রিমের কোন বানাতে পারবেন আপনি? অবশ্যই। দেখুন আপনি যে মেশিনটা কিনছেন, ঠিক আছে, মেশিনের ব্যাপারে কিভাবে কি র মেটেরিয়াল দেবেন, কিভাবে কি মেশিন চালাতে হয় সেটা নিশ্চয়ই আপনার জানা নেই। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের মানে মেশিন যেদিন আপনার কাছে যাবে, মেশিনের সাথেই টেকনিশিয়ান আমরা প্রোভাইড করে থাকি, মেশিনের সাথেই টেকনিশিয়ান যাবে, ঠিক আছে? টেকনিশিয়ান গিয়ে আপনাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবে যে কতটা কি র মেটেরিয়াল মেশিনে দিতে হবে আর কিভাবে কি কাজ করে, পুরোটা গাইড করে দেবে। আচ্ছা, মানে আমরা বাড়িতে বসে ট্রেনিং পেয়ে যাবো মেশিন কিনে? একদম একদম। আচ্ছা, এবার বলুন এই মেশিনটিতে মানে সর্বনিম্ন যেটা 12 টাই দিয়ে বললেন, ওর দাম কত পড়বে এবং কিরকম দামে হয়ে থাকে? দেখুন দামের ব্যাপারটা যদি বলেন, সেখানে আমাদের হচ্ছে 2.5 লাখ থেকে 4 up to 4 লাখ অবধি মেশিন আছে। এবার সেইগুলো ডায়ের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? দাম পড়ছে মোটামুটি 2.5 লাখ, ঠিক আছে? এতে কোনো ডিসকাউন্টের বা অফার টপার কি আছে? হ্যাঁ একদম একদম। আপনি যখন আসবেন, যদি মেশিনের ব্যাপারে আরো কিছু জানতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনি কন্টাক্ট করতেই পারছেন, ঠিক আছে? তার সাথে যদি আপনি একবার অন্তত আমি রিকোয়েস্ট করব, যদি অফিসে আসেন, কোম্পানিতে আমাদের আসেন, ভিজিট করেন, তাহলে মেশিন দেখি আপনাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে পারবো, আর মেশিনের সাথে আমরা ডিসকাউন্টও আপনাকে দিয়ে দেব। যে কেউই মেশিনটা ইউজ করতে পারবেন, ইনফ্যাক্ট ঘরের মহিলা থেকে শুরু করে সবাই এই মেশিনটি চালাতে পারবেন, কারণ মেশিনের আপনার সেরকম কিছুই না, শুধু র মেটেরিয়াল ডাল মানে দেবেন, তারপর মেশিন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক কাজ করবে। এবার তৈরি হয়ে যাওয়া প্রোডাক্টগুলো মানে কাপগুলো বা কোনগুলো যেটাই বানাই না কেন, এই মুহূর্তে তো স্টলের সংখ্যা খুব কমই, তাই এখন যদি একটু মার্কেটিং এর কথা যদি ভাবি, একটু প্রবলেমে পড়তে হতে পারে যারা নতুন ব্যবসায় নামবে। সেক্ষেত্রে প্রথম দিকে এই কাপগুলো তৈরি হয়ে যাওয়া কাপগুলো কোথায় বিক্রি করবো না করবো, এই নিয়ে আপনারা কি কোনো গাইডেন্স বা মার্কেটিং টিপস দেন? অবশ্যই, আমাদের কাছ থেকে আপনি মেশিন নিচ্ছেন, আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে আপনাকে, আপনার যাতে বিজনেসটা আরও গ্রো আপ করে, ঠিক আছে? তো যার ক্ষেত্রে আপনারা কোথায় এই মার্কেটটা ভালো ধরতে পারবেন, কিভাবে আপনি সেল করতে পারবেন, পুরোপুরিভাবে গাইড আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। এই মেশিনে আপনার ওয়ারেন্টি কি রকম দিয়ে থাকেন? মেশিনের ওয়ারেন্টি আপনার 4 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এবং মেশিনের গ্যারেন্টি তো আপনি 1 বছরের পেয়ে যাচ্ছেন। 1 বছরের জন্য আপনার গ্যারেন্টি দিচ্ছে, মানে মেশিনের কোনো পার্ট চলে কোনোটাই আপনি চেঞ্জ করে দেবেন। এবার সার্ভিস থাকছে আপনার আরো 4 বছর,
আচ্ছা, এই মেশিনটা অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অর্ডার করতে পারবে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, আমরা অল ইন্ডিয়া বেসে কি কাজ করি। আপনার কি মনে হয় এই মেশিন দিয়ে ব্যবসা করার জন্য বেস্ট লোকেশন কোনটা, শহর না গ্রাম? দেখুন, শহর বা গ্রামের তো কোনো ব্যাপার নেই, আমরা ঘুম থেকে ওঠার পর থেকেই আমাদের চা লাগে, ঠিক আছে, আপ টু নাইট অবধি, রাত অবধিও আমরা চা খেয়ে থাকি। তো সেই জন্য গ্রামেও আমরা মানে গ্রামেও সবাই চা খেয়ে থাকে, শহরেও সবাই চা খেয়ে থাকে। তো এই বিজনেসটা আপনি যেখান দিয়ে পারবেন সেখান দিয়ে স্টার্ট করতে পারবেন। এই মেশিনটার দ্বারা যে শুধু আপনি যে এডিবল কাপ তৈরি করতে পারছেন, বিস্কিট কাপ যেটা, সেটা তো নয়, এই মেশিনটার দ্বারা আপনি যে আইসক্রিমের যে কোনটা হয় সেটাও তো আপনি তৈরি করতে পারছেন। এবার এই বিস্কিট কাপের মার্কেটটা এখন একটু কম আছে, মানে স্টল এখন একটু কম আছে, তো সেটা এক দু বছরের মধ্যে বেড়ে যাবে, কিন্তু এর দ্বারা আপনি যে আইসক্রিমের কোনটা যেটা তৈরি হচ্ছে এটা দিয়েও তো আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারছেন। হ্যাঁ অবশ্যই, আমরা আইসক্রিমের স্টলগুলোতে, আইসক্রিম কাউন্টারগুলোতে, বা যেখানে আইসক্রিম দেখুন, মাসে ইনকাম আপনার মিনিমাম তো আমি একটা বলবো যে 30-50 হাজার টাকা অবধি আপনি কামাতে পারবেন। এবার সেটা হচ্ছে আপনার মার্কেটিং এর উপরেও কিছুটা ডিপেন্ড করছে। অবশ্যই, মোটামুটি এই ইনকাম আমরা পেতে চাইলে মার্কেটিংটা তো আপনি বলছেন প্রথম থেকে সাপোর্ট করছে। হ্যাঁ, বেকার তরুণদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা বেকার বাড়িতে বসে টাইম ওয়েস্ট না করে যদি বিজনেসের ব্যাপারে কিছু ভেবে থাকেন তাহলে আসুন আমাদের কোম্পানিতে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার একটু মানে আপনার কি বাজেট আছে সেই বাজেটটা আমাদের সাথে শেয়ার করুন, সেই বাজেট আপনার বাজেট অনুযায়ী আপনার জায়গা অনুযায়ী কি বিজনেস করতে পারবেন, কি বিজনেসে আপনি লাভ পেতে পারবেন, সেই পুরোপুরিভাবে গাইডনেস আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া আমাদের সাথে। ধন্যবাদ।